এমন কি যে আম্বিয়ে কেরামকেও আল্লাহ হুমকি দিয়েছেন, ওয়ালা ওয়াশরিকুল হাবিত আনহুম মা কানু ইয়ামালুন, যদি নবীরাও শিরিক করে তাহলে তাদের আমল ধ্বংস করে দেওয়া হবে, তাইলে নবীদেরকেও তো ছাড় নাই, প্রিয়তম রসুলকেও ছাড় নাই, তাইলে আমি আপনি যদি শিরিক করে তাইলে আমাদেরকে ছাড় দেবে না? কখনো না, কখনো না। এবং কেউ শিরিক করলে রসুলের সুপারিশও তার ব্যাপারে গ্রহণযোগ্য হবে না, তার কথা রসুলের কথাও গ্রান্টেড হবে না। যেরকম রসুল আকরম সাল্লামের মায়ের ব্যাপারে হাদিস আসছে যে মুসলিম শরীফের মধ্যে যে রসুল আকরম সাল্লাম একবার মদিনা থেকে মক্কা যাইতেছিলেন, তখন পথিমধ্যে রসুলের মায়ের কবর, রসুলের মায়ের কবরের পাশে গিয়ে রসুল আকরম সাল্লাম চোখের পানি ছেড়ে দিলেন। হযরত ওমর জিজ্ঞাসা করলেন, আপনি কাঁদেন কেন? হ্যাঁ, বললেন যে আমি আল্লাহর কাছে প্রার্থনা করেছিলাম আমার মাকে ক্ষমা করে দেওয়ার জন্য, আল্লাহ বলছেন ক্ষমা করবেন না, এই জন্য তিনি কি তার চোখ দিয়ে পানি এসে গেছে, কিন্তু আল্লাহ অনুমতি দিয়েছেন যেন কি জিয়ারত করে যায়, মানে কবর দেখে যেতে পারবে। এই জিয়ারত মানে দোয়া করা না, কারণ দোয়া করা তো আগে নিষেধ করে দিয়েছেন নাকি, কোরআন আয়াত নাজিল করে নিষেধ করছেন। আল্লাহ বলছেন মা কানাল নাবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। আল্লাহ জানে বলেন নবীর জন্য, কোনো মুমিনের জন্য, কোনো মুশরিকের জন্য ক্ষমা চাওয়া জায়েজ নয়। এই আয়াত নাজিল হয়েছে হযরত আবু তালেব এবং রসুল আকরম সাল্লামের মায়ের ব্যাপারে। মুফাসসিরিন কেরাম দুজনের ব্যাপারে শানে নুজুল উল্লেখ করেছেন, যে রসুলের মায়ের নামে অথবা মায়ের ব্যাপারে অথবা কি আবু তালেব, এই দুইজনের ব্যাপারে এই আয়াতটা নাজিল হয়েছে। তাইলে রসুলের একবারে কাছের মানুষ নাকি না, কাছের মানুষ, রসুলের চাচা, রসুলের চাচা যিনি দীর্ঘদিন পর্যন্ত তাকে ছায়া দিচ্ছিলেন, যেই বছর তিনি মারা গেছেন এবং তার স্ত্রী মারা গেছে সেই বছরকে আমুল হুজনে বলা হতো, যে বিষণ্ণতার বছর। রসুল একবারে টেনশনে পড়ে গেছেন যে বাইরের ভিতরের দুইজনে মারা গেছে, ঘরের বউ খাদিজা, তারপর বাইরে কি যিনি ছায়া দিয়েছিলেন আবু তালেব সেই বছর, অথচ তাকেও রসুল আকরম সাল্লাম সুপারিশ করে জান্নাত দিতে পারবেন না। শুধু এতটুকু হবে রসুলের সুপারিশের কারণে সে সর্বনিম্ন শাস্তি পাবে, নিম্ন শাস্তি যেটা আর কাউকে দেওয়া হবে না, সেটা কি আগুনের একটা জুতা পরিয়ে দেওয়া হবে, এছাড়া আর কোনো এত ছোট শাস্তি আর কারণ নাই, কিন্তু সে মনে করবে সেই বড় শাস্তি পাইছে। তাইলে একবার জাহান্নাম থেকে বাইর করা তো রসুলের পক্ষেও সম্ভব হবে না তাকে, এটা রসুলের নিজের কথা হাদিসের মধ্যে নাকি না। তাইলে যদি রসুল নিজেও ছাড় পাচ্ছেন না শিরিকের কারণে, নিজের মাকেও ছাড় করিয়ে নিতে পারছেন না, নিজের চাষাকেও যারা তার কাছের মানুষ তাদেরকে, তাইলে আমি আপনি কে, আমি আপনি কে যে ছাড় পেয়ে যাবো এত সহজে? তাইলে শিরকের ব্যাপারে সতর্ক হতে হবে না কি হতে হবে না? শিরকের ব্যাপারে সতর্ক, হ্যাঁ একেবারেই সতর্ক, কখনো যেন শিরিক না পাওয়া যায় এটার চেষ্টা, পাশাপাশি সবসময় তৌবা করতে হবে জানা অজানা সমস্ত শিরিক কুফুরি মুনাফিকি থেকে, কারণ এগুলো ডেঞ্জারাস, এই কারণে এগুলোর থেকে সবসময় আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। হে আল্লাহ, আমি জানি না জানি যদি শিরিক করে থাকি, কুফুরি করে থাকি, মুনাফিকি করে থাকি, তাইলে আমাকে ক্ষমা করে দিও, তাইলে আপনি না জানলেও আল্লাহ ক্ষমা করে দেবেন নাকি দেবেন না? তাইলে শিরিকটা ডেঞ্জারাস নাকি ডেঞ্জারাস না? অবশ্যই ডেঞ্জারাস, এই কারণে শিরিক থেকে রক্ষা পাইতে হবে, কুফরি থেকে রক্ষা পাইতে হবে এবং কি মুনাফিকি থেকে রক্ষা পাইতে হবে। এই কারণে যত বই আছে এই সম্পর্কিত বই পড়তে হবে। বাজারের মধ্যে শিরিকের বই আছে নাকি বাংলাদেশে নাকি নাই? আছে, শিরিকের বই আছে, আব্দুল হামিদ ফৈজি সাহেবের তাওহিদ ও শিরক বই আছে নাকি নাই? আমার লেখাও একটা বই আছে, বড় শিরিক ও ছোট শিরক, কেউ আপনার ঢাকায় গেলে আপনার লাইব্রেরিগুলোতে পাবেন এরকম শিরকের বই, হ্যাঁ আপনার খুঁজে নেবেন, শিরকের বই আছে, কুফুরির বই আছে, মুনাফিকের বই আছে, এগুলো পড়ার চেষ্টা অবশ্যই করবেন। এটা হচ্ছে সর্বপ্রথম এমন গুণা যেটা লস অনেক বেশি। এই গুণাগুলো বললাম কয়টা? তিনটা, বড় শিরিক, বড় কুফুরি, বিশ্বাসগত মুনাফিকি, এগুলো একবারে আপনার সমস্ত আমলকে নষ্ট করে দেয়। তারপরে দ্বিতীয় পর্যায়ের হইতেছে যে এমন ছোট অপরাধ যেটার কারণে ওই আমল বাতিল হয় যেটার সাথে সেটা লাগে, কিন্তু সব আমল বাতিল হয় না, সেটার নাম কি বেদাত। বেদাত করলে সমস্ত আমল বাতিল হয়ে যায় না, যেই আমলের মধ্যে বেদাত ঢুকে শুধু সেটাই বাতিল হয়। কোনটা বাতিল হয়? যে আমলের মধ্যে বেদাত ঢুকে সেটাই বাতিল, আর সব বাতিল হয় না। আপনি সালাত আদায় করছেন, যদি সালাতের শুরুতে বেদাত ঢুকাই দেন অথবা শেষে বেদাতকে অ্যাড করে দেন তাইলে সালাত বাতিল হবে, কারণ রাসূল বলছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দ, কেউ যদি এমন কোনো আমল করে যেটার স্বীকৃতি রাসূলের পক্ষ থেকে নেই তাইলে সেটা প্রত্যাখ্যাত হবে, কখনো গ্রহণযোগ্যতা পাবে না। তাইলে কোনো আমলের সাথে যদি আপনার বেদাত
সংশ্লিষ্ট হয় তাহলে সে আমল বাতিল, কিন্তু পুরো জীবনের আমল বাতিল হবে না। না কথা বুঝেন নাই? তাইলে আগেরটা এটার মধ্যে বেশ কম, আগেরটা মানে একবারে পুঁজি যত পুঁজি আছে সব শেষ করে দিবে, আর এটা একটা একটা করে শেষ করবে, একটা একটা করে শেষ করবে, নাকি না? তাহলে দুইটার মধ্যে বেশ কম আছে, তাহলে বেদাত হয়েছে দ্বিতীয় পর্যায়ের, দ্বিতীয় পর্যায়ে সে একটা একটা নষ্ট করবে। যেমন কেউ যদি রসুলের নামে দুরুদ শরীফ পড়ে, বানানো দুরুদ শরীফ, যেই দিন পড়ছে যত সময় নিয়ে পড়ছে ওটা বাতিল হবে না, আজীবনে সব বাতিল হবে, হ্যাঁ ওই দিনেরটা বাতিল হবে যেটার মধ্যে বেদাত পাওয়া গেছে, নাকি না? এরকম অনেক আমল আমাদের সমাজের মধ্যে আছে নাকি, বেদাতি আমল আছে নাকি নাই? তাইলে ওই আমল যে করে তার ওই আমল গ্রহণযোগ্য হবে না, সে পাঁচ মিনিট লাগাই করুক, দশ মিনিট লাগাই করুক, এক ঘন্টা লাগাই করুক, কাজ হবে না, এগুলো সব বাতিল, হ্যাঁ শ্রম সব নষ্ট, যত শ্রম দিল যত টাকা খরচ করলে সব কি নষ্ট হয়ে গেছে, হ্যাঁ কোনো ফায়দা দিবে না, নাকি না? একেবারে। তাইলে আপনার শিরিক আর বেদাতের মধ্যে পার্থক্য কী হলো? ওটা একবারে সব ধ্বংস করে দিবে, জাহান্নামে যাইতে বাধ্য করবে, কিন্তু বেদাত সেরকম না, বেদাত যেটার সাথে লাগবে সেটা নষ্ট হবে, এবং বেদাত আপনার পরকালে রসুল আকরম সাল্লাম হাউজের কাউসারের পানি পান করার বাধা সৃষ্টি করবে। রসুল আকরম সাল্লাম পানি পান করাবেন না যারা বেদাত করে তাদেরকে, নাকি না? এই সব হাদিস সবাই জানেন। রসুল আকরম সাল্লাম যখন কিছু মানুষ তার কাছে আসতে শুরু করবে, রসুল দেখে বুঝতে পারবেন যে এটা আমার কি আমার সাহাবি, হ্যাঁ তখন বলবেন ওসাই হাবি, ওসাই হাবি না, রসুলের উম্মত, সাহাবিরা তো আর বেদাত করেন না, ওসাই হাবি মানে কি অনুসারী, যে আমার অনুসারী। ফেরেশতারা বলবেন যে লা তাদরি মা আহদাসু বাদাক, আপনি তো জানেন না আপনার পরে সে কী গান্ডটা করছে, হে তো বেদাত করছে। তখন রসুলকে দয়া করবেন, বলবেন সুহকান সুহকান লিমান গাইয়্যারা বাদি, যে দূর হয়ে যাও, দূর হয়ে যাও, তুমি আমার ধর্মকে বিকৃত করে ফেলেছ। এখন কথা হচ্ছে শিরিক করার ক্ষেত্রে অংশীদারিত্ব লাগে, কিন্তু বেদাতের ক্ষেত্রে একটু সতর্ক বেশি হইতে হবে। বেদাত কিন্তু ছয়টা কারণে বেদাত, ছয়টা কারণের কোনো একটা কারণ পাওয়া গেলে কোনো আমল বেদাত হয়, এটা খেয়াল রাখবেন। অনেকে বেদাতও বুঝে না, কে বেদাত বুঝে না, বেদাত কয় কারণে হয়,